হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের প্রত্যেকে আমার চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আজকের ক্লাসে আমরা শিখে নেব কিভাবে আমরা শব্দের শেষে অক থাকলে অক স্থানে ইকা যোগ করে স্ত্রীলিঙ্গে পরিবর্তন করতে পারি হ্যাঁ বন্ধুরা আমরা এখন শিখছি পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গে পরিবর্তন আর কীভাবে শব্দের শেষে পুংলিঙ্গে অক থাকলে সেটিকে ইকা যোগ করে আমরা স্ত্রীলিঙ্গে পরিবর্তন করতে পারি তাহলে এসো বন্ধুরা আমরা শিখেনি কীভাবে আমরা এই পরিবর্তন করতে পারি পুংলিঙ্গে যদি নায়ক বলা হয় তাহলে নায়কটাকে নায়িকা আমরা করে বলবো নায়িকা তাহলে এখানে শেষে আসছে ইকা সম্পাদক সম্পাদিকা শিক্ষক শিক্ষিকা বালক বালিকা গ্রাহক গ্রাহিকা বাহক বাহিকা সাধক সাধিকা লেখক লেখিকা অধ্যাপক অধ্যাপিকা পালক পালিকা সেবক সেবিকা চালক চালিকা পাচক পাচিকা পাঠক পাঠিকা গায়ক গায়িকা শালক শালিকা ঘোষক ঘোষিকা প্রচারক প্রচারিকা তাহলে বন্ধুরা আজকের ক্লাসে আমরা শিখলাম কিভাবে আমরা শব্দের শেষে অকটাকে যোগ করে স্ত্রীলিঙ্গে পরিবর্তন করতে পারি আশা করছি বন্ধুরা তোমাদের এই ভিডিওটিকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকেও সঙ্গে বেল আইকনটিকেও প্রেস করে দিবে যাতে আমার চ্যানেলের সমস্ত তথ্য তোমরা সরাসরি পেয়ে থাকো ধন্যবাদ সবাইকে